हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल श्रीमा वर्ल्ड ब्लॉग से मैं चले এলাম নতুন একটা সকাল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সব দুয়ারে দুয়ারে জল দেওয়া হচ্ছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে ভাত বসিয়েছি, চা বসিয়েছি, এবার সবজি টবজি কেটে রান্না বান্না করব। তো দেখতে থাকো কী রান্না করি। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি রান্না করব এই যে পাট শাক। কালকে পাট শাক কিনেছিলাম, এবছরে এই দুদিন খাওয়া, আগে একদিন খেয়েছিলাম আর আজকে একদিন খাবো। কিন্তু আজকে তো রসুন নেই, রসুন বাটা আছে ওই একটু দিয়ে দেবো। আর এই যে লাউ, নিরামিষ লাউ, আর এই যে বড়ি, বড়ি দিয়ে লাউ দিয়ে করব। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, চাটা ঢেকে রেখেছি, এই যে চা। আর এই দেখো, সেদিন এরকম কৌটো সেট কিনেছি তিনটে, 100 টাকা নিয়েছি। এই কৌটোগুলো খুব সুন্দর, কিন্তু দেখো সিলভার টুইস্ট অ্যান্ড ওপেন জার, এটা খুব সুন্দর। এটা তোমার বলছে কোনো গন্ধটন্ধ কিচ্ছু হবে না, গন্ধটন্ধ কিচ্ছু হবে না। ঠিক আছে। আর এই যে আমার একটা বাজে স্বভাব, চিনি। এই যে চিনি, বারে বারে সবাই বলছে, খেতে বারণ করছে, চায়ের সঙ্গে চিনি খাবে না, চায়ের সঙ্গে চিনি খাবে না। কিন্তু আমি তো এই এক জায়গায় চিনি খাই, চায়ের সঙ্গে চিনি খাই। চিনি না খেলে আমি চাই খেতে পারি না, একবার খাই দুবার খাই দিলে মানে খাই, কিন্তু আমাকে চায় চিনি দিতে হবে। এখন চা খেয়ে একটু রান্না করে নিয়ে কাজে বেরোতে হবে 1:30টার সময়। আজকে 2-3টে কাস্টমার ঢুকে গেছে, কাজ করে রাস্তা ভেবেছিলাম জুটে যেতে যাবো। আমি যখনই বলি যাবো, যাওয়া হয় না, 2-3 দিন পর পর বাদে বাদে যেতে হয়। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ভাতটা ফুটে গেছে, নামিয়ে দিই, বন্ধ করে দিই, খেয়ে নিই চা আর রান্না করে নিই, পরে দেখা হচ্ছে। ওরা দেখো, লাউ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ওদিকে পাট শাক কেটে নিয়েছি। পাট শাক কাটতে অনেক দেরি হয়েছে, আরে পাট শাকগুলো ডাটা ডাটা হয়ে গেছিলো, তো এবার ওই সব একটা করে ছাড়িয়ে, তারপরে একটা করে ছাড়িয়ে, তারপরে ওটা কাটতে হয়েছে। রান্না করে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে লাউ ইয়ে দিয়ে রান্না করা হয়েছে বড়ি দিয়ে, আর এদিকে এই যে শাক ভাজা, এদিকে ভাতও হয়ে গেছে। আরে কি হলো, নেহাদি এক্ষুনি ফোন করলো আইডিয়াল থেকে, বললো সীমাদি তুমি এক্ষুনি আসতে পারবে, তাহলে আমি একটু ফেশিয়াল করতাম। এবার আমি তো রান্না এতটা হয়েছে, হ্যাঁ দাঁড়াও ব্যাক ক্যামেরা, রান্না তো ওইটুকুই হয়েছে। এবার কি করব, তাড়াতাড়ি এই চান টান করে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, না খেয়ে একটু আপেল খাবো, ভাত খাবো না। ভেবেছিলাম দুটোই বেরোবো, ভাত খেয়ে যাবো, কিন্তু এই এখন বেরিয়ে যেতে হচ্ছে। এখন কটা বাজে, এই 12টা বাজে, তো এখন ভাত খেতে পারবো না, যেহেতু একটু আগে চাটা খেয়েছি। তো এখনই একটু আপেল খেয়ে চলে, একটা আপেলে 2 টুকরো খেয়ে চলে যাব, রাত্রে হবে আজকে বাড়ি আসতে। তাহলে 4-5 জায়গায় কাজ হয়ে গেল আমার, তো সেই 7-8টা তো বাজবেই, এসে তারপরে খাবো। ওই রান্না করে রেখে যাচ্ছি, ছেলে খাবে, দাদা তো এখনও বাড়ি আসেনি। তো দেখা হচ্ছে রাত্রে বাড়ি এসে। ঠিক আছে, টাটা। ঠাকুমা সব পাঠিয়েছে, তারকেশ্বরের প্রসাদ না? যাবে, আমরা একবার হেঁটে গেছিলাম, কিছুটা গিয়ে আর যেতে পারিনি ওই শয়তানের জেলায়। পাপিষ্ট, পাপিষ্ট যেতে পারে, কোনো কাজ সম্পন্ন করতে পারে না, কোনোদিন কোনো কাজ সম্পন্ন করতে পারে না। এই যে দাদা বাড়ি এসছে দেখো, হ্যাঁ এসে এসে এই যে প্রসাদ টোসাদ নিয়ে এসছে, বাপের বাড়ি থেকে পাঠিয়েছে সব খাবার দাবার টুকটাক। দেখো বন্ধুরা, আমার বাপের বাড়ি থেকে সজনের ডাঁটা পাঠিয়েছে, দাদা গেছিলো যে এতগুলো পাঠিয়েছে,
কদিন ধরে খাবো জানি না। আর দেখো কি কি নিয়ে এসছে, এই যে বিস্কিট, এতগুলো সব বাবা এগুলো সব বেচাকেনা করে তো, দোকান আছে পাঠিয়েছে। আমাদের ওইখানে মিষ্টির দোকান থেকে দই নিয়ে এসছে দাদা কিনে। আর কি নিয়ে এসছে, সন্দেশ। আর দেখো আমাদের ওখানে বিখ্যাত সন্দেশ, বসিরহাটের মাখা সন্দেশ। আর এই যে ঠাকুমা তারকেশ্বর গেছিল, ছেলের জন্য গামছা পাঠিয়েছে, পেন, ঠাকুরের প্রসাদ, ব্যাস এই যে এগুলো সব পাঠিয়েছে। তো দেখো বন্ধুরা, দাদা বসিরহাট গেছিল, গ্রামের বাড়িতে আসার পথে আমাদের ওখানে বিখ্যাত মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে মাখা সন্দেশ আর হচ্ছে দই। এ যা টেস্টি, যে না খাবে সে বুঝতে পারবে না, আমরা খাচ্ছি তো আমরা বুঝতে পারছি। তো তোমরা কে কে খেয়েছো বসিরহাটের দই আর মাখা সন্দেশ, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দাদা এই যে বাড়ি এসছে, বাড়ি আসার পথে রাজাহাট থেকে মাছ নিয়ে এসছে, যেহেতু চার পাঁচ দিন বাড়িতে মাছ ছিল না এবং বাজারও করা হয়নি, তা আসার পথে আমাকে ফোন করেছিল, বলছে মাছ কি লাগবে। আমি বললাম মাছ লাগবে, তিন চার দিন মাছ খাওয়া হয় না। আর মাছটার মধ্যে দেখছি ডিমও বেরিয়েছে, তা মাছগুলো এখন শুধু ভাজবো। সকালে তো লাউ তরকারি আর এ করেছিলাম, ওই যে কি বলে পাট শাক ভাজা, ওগুলো আছে। এখন আর জানি না ভাত খেতে পারবো কি, সে মুড়ি টুড়ি খেয়ে পেট একদম জ্যাম, টুড়ি খেয়ে পেট তো জ্যাম, ভাত খেতে পারবো কি জানি না। মাছ তো ভেয়ে নিই, মাছের লোভে লোভে হয়তো এক দুগাল ভাত খাবো, ছেলে আসুক, ছেলে আসলে একসঙ্গে খেয়ে নেবো। দাদা একটু গেছে এই সামনে দিকে অফিস আছে, ওই অফিসের দিকে গেছে, তো মাছগুলো আমি ভেজে নিই, পরে আসছি। মাছগুলো ভেজে নিই বন্ধুরা, দেখো লবণ হলুদ হালকা চিনি দিয়ে মাছটা ভেজে রেখে দেবো, কালকে সকালবেলা তাহলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে। বন্ধুরা তোমাদের সঙ্গে একটু গল্প করি। হ্যাঁ, গল্পটা এই যে আমার হাজবেন্ড তো বাড়ি এসছে আমার মায়ের বাড়ির থেকে, তো দেখলে তো কী কী দেখালাম তোমাদের, এই সজনের ডাটা, তারপর ঠাকুমা তারকেশ্বর গেছিলো, সে মায়াপুর এখানে গেছিলো, তো ছেলের জন্য পেন, গামছা, প্রসাদ পাঠিয়ে দিয়েছে, ফুল গাছে, গাঁদা ফুল গাছের বীজ পাঠিয়ে দিয়ে দিয়েছে আমার ঠাকুমা। তারপরে আমাদের বাড়িতে সজনে গাছ হয়েছিল, সেই ডাটা পাঠিয়ে দিয়েছে, এতদিন খায়নি বাবা, আমরা না গেলে তারপরে বা কাউকে দিয়ে পাঠাই তারপরে খায়। তো গেছে যেহেতু আমার হাজবেন্ড, তো ওর কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে প্রায় 2-3 কিলো ডাটা পাঠিয়ে দিয়েছে। তো আমার বিয়ের প্রথম প্রথম যখন আসতো বাবা, মাসি, মেসো সবাই যখন আসতো, প্রচুর প্রচুর সবজি, বস্তা বস্তা সবজি নিয়ে আসতো, আমার হাজবেন্ড দেওররা রাস্তায় গিয়ে নিয়ে আসতো সেগুলো। এখন কি হয়েছে, দাদু মারা যাওয়ার পরে সেই সব জমিগুলো সব ভাগ হয়ে গেছে, বাবা কাকারা হচ্ছে 3 ভাই 1 বোন, তো সেই জমি ভাগ হয়ে গিয়ে হচ্ছে যে যার ভাগে পড়েছে, এবার কেউ ঠিকঠাক চাষ করতে পারে না। তো মানে সেই জমি তোমার লিজ দিয়ে দিয়েছে, এবার এখন আর কোনো ফসল করে না। এই বাড়িতে যা কলা গাছ, আম গাছ, খেজুর গাছ টুকটাক আছে, গেলে দেখাবো তোমাদের। তো সেই সেখান থেকে যা হয়, তো এই আনারসের সময় একটু আনারস হয় নিয়ে আসে, কলা পাকলে পাঠায়, এইসব টুকটাক। আর যখন সিজন দাদু বেঁচেছিলো তখন তো পটলের চাষ, বেগুন, মূলো, যখন যে সিজনে সবজি হতো সেই সবজি আর কি চাষ হতো। তো এই আর কি, তো এই নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, গল্প করলাম, ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, দাদাও এলো ওই অফিস থেকে এসে খেয়ে নিল, খেয়ে শুতে চলে গেছে। আমি ওই বাসন বাসন মেঘে সব গুছিয়ে আমি শুতে চলে যাবো। তো টাটা, দেখার জন্য নতুন আর একটা ব্লগের সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা, গুড নাইট।